বাংলা চলচ্চিত্র জগতে 2000 সালে প্রবেশ করার মাধ্যমে শারীরিক অঙ্গভঙ্গি এবং বিতর্কিত পোশাক আশাক হয়ে যায় সিনেমা চালানোর মূল হাতিয়ার। তবে নায়িকাদের কস্টিউমে বিশাল পরিবর্তন আসে। আগের রক্ষণশীল শাড়ি আর সালোয়ার কামিজের যুগ ছেড়ে কিছু অভিনেত্রী চলে আসেন ছোট আর আকর্ষণীয় পোশাকের দিকে। ঠিক এমন সময়ে ঢালিউডে আবির্ভাব হয় চিত্রনায়িকা পলির। খুব শীঘ্রই তিনি হয়ে ওঠেন সেই যুগের নায়িকাদের অন্যতম। কেননা 2003 সালে মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার ছবিটি দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয়েছিল পলির। আর সেই ছবিতেই ছোট পোশাকে নেচে সমালোচিত হয়েছিলেন এই নায়িকা। এমন এক সাহসী পদক্ষেপের জন্য সাধারণ দর্শক পলিকে তেমন একটা পছন্দ না করলেও পরিচালক প্রযোজকদের কাছে এই অভিনেত্রীর দর বেড়ে যায় রাতারাতি। কারণ হিসেবে জানা যায়, চারদিকে তখন শুধু বি গ্রেড চলচ্চিত্রে ছড়াছড়ি। তাই যে যত বি গ্রেড দৃশ্য সাবলীলভাবে অভিনয় করছিল তার দর তত বেশি ছিল। সেসব ছবির নায়িকা হিসেবে একের পর এক চুক্তিবদ্ধ হন পলি। ওই সময় ঢালিউডের জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয় করেছেন আলোচিত সমালোচিত এই নায়িকা। তাদের মধ্যে যেমন রয়েছে মান্না, শাকিব খান, রুবেল, আমিন খান ও অমিত হাসানের মতো তুখোড় হিরো, তেমনই ছিল আলেকজান্ডার ও মেহেদির মতো বিতর্কিত নায়করাও। তবে পলি শুধু বি গ্রেড ছবি করেননি, কিছু ভালো ছবিও উপহার দিয়েছেন। উইকিপিডিয়ার তথ্য মতে, 1 দশকের ক্যারিয়ারে 113টির মতো ছবিতে অভিনয় করেছেন পলি, যার অধিকাংশই ছিল বি গ্রেড দৃশ্যদায় অভিযুক্ত। এক পর্যায়ে সরকার এই কাজের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করলে ওই সময়কার 1 ডজনেরও বেশি বিতর্কিত নায়িকাদের সঙ্গে ধীরে ধীরে আড়ালে চলে যান পলি। তাকে শেষ দেখা গেছে 2012 সালে 1 নম্বর আসামি নামের একটি ছবিতে। এখন কোথায় আছেন, কেমন আছেন বি গ্রেড যুগের সেই দামি নায়িকা পলি? বর্তমানে করছেনই বা কি? এসব প্রশ্নের উত্তর মেলে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে। সেখান থেকে জানা যায়, অভিনয়কে বিদায় জানানো পলি এখন পুরো দস্তুর ব্যবসায়ী, এগ্রো বিজনেস করেন। মূলত একটি পোল্ট্রি ফিডের কোম্পানি আছে তার, পলি সেই কোম্পানির ডিরেক্টর। পাশাপাশি একটা বুটিক হাউসও পরিচালনা করেন শতাধিক ছবির এই নায়িকা। এসব তথ্যের সত্যতা জানতে সংবাদ মাধ্যমের নিজস্ব সূত্র পলির সাথে যোগাযোগ করে। তিনি জানান, আসলেই তিনি এখন ব্যবসা করছেন। আক্ষেপের সুরে পলি বলেন, চলচ্চিত্রে প্রতিষ্ঠা পেতে অনেক পরিশ্রম করেছি, অভিনয়ের পাশাপাশি কিছু সিনেমাও প্রযোজনা করেছি, রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে শুটিং করেছি, একটা চরিত্রকে ফুটিয়ে তুলতে পরিচালকরা যা বলেছেন তাই করেছি, কিন্তু যতটা কষ্ট করেছি ফল ততটা পাইনি। তবে এখন কি তিনি জীবন নিয়ে খুশি আছেন এবং ভালো ফলটা পাচ্ছেন? এ প্রশ্নের উত্তরে পলি বলেন, এখন কষ্ট কম করি, আয় হয় বেশি, দুটো ব্যবসা প্রতিষ্ঠান ভালোই চলে। সেক্ষেত্রে বলা যায় আগের তুলনায় এখনই বেশ ভালো আছেন পলি। কিন্তু আবারও কি চলচ্চিত্রে ফেরার ইচ্ছে আছে তার? এ প্রশ্নের জবাবে পলি জানান, ভালো গল্প চরিত্র পেলে তার ক্যামেরার সামনে দাঁড়াতে কোনো আপত্তি নেই। অন্যদিকে এক ইন্টারভিউতে সুপারস্টার শাকিব খানকে নিয়ে রীতিমতো বোমা ফাটিয়েছেন পলি। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুতে শাকিব খান তাকে প্রায়ই ফোন করতেন, সিনেমায় নিতে বলতেন, কিন্তু শাকিবকে পাত্তা দিতেন না। যদিও এই বক্তব্যের সত্যতা এখনও পর্যন্ত মেলেনি। তো দর্শক, এই ছিল আজকের আয়োজন। কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।